তো যাদের বাজেট 9000 টাকা তাদের কথা চিন্তা করে ওয়ালটন বাজারে আনলো নতুন আরেকটি স্মার্টফোন ওয়ালটন অরবিট Y70। এই ফোনের স্পেশালিটি হলো আল্ট্রাসলিক ডিজাইন, বেশি র‍্যামের অপশন এবং বিগার ব্যাটারি। এই ফোনের প্রাইস নির্ধারণ করা হয়েছে 8999, মানে 9000 টাকা। সো দাম হিসেবে এই ফোনে বেশ কিছু উইক পয়েন্ট অর্থাৎ দুর্বল দিক আছে, সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, বক্সের উপরে বেশ বড় সড়ো করে হাইলাইট করা হয়েছে 6GB র্যাপিড মেমোরি। আসলে এই ফোনে র্যাম আছে প্রকৃতপক্ষে 3GB, পাশাপাশি 3GB ভার্চুয়াল র্যাম রয়েছে, যেটাকে বলা হচ্ছে র্যাপিড মেমোরি। এটা কোনো কাজেরই না, জাস্ট মানুষকে আইওএস বা বোকা বানানো হয়েছে। সেই সাথে স্টোরেজ রয়েছে 64GB। তো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি হিসেবে অরবিট Y70 ফোনটি যে কারোর কাছে ভালো লাগবে এর বক্সের ডিজাইনের কারণে। প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমের সমন্বয়ে এর বিল্ড ম্যাটেরিয়াল। ওয়েট 186 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। ইনান ফিল মোটামুটি ভালোই বলা যায়, কিন্তু খারাপ লাগবে এই রিয়ার প্যানেলে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কারণে। সো ওয়ালটনের এখানে উচিত ছিল রিয়ার প্যানেলের পরিবর্তে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা। যাই হোক, ডিসপ্লে হিসেবে এখানে পাবেন 6.6 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটা ওয়ালটনের ভাষায় ডট নচ ডিসপ্লে, যার রেজলিউশন 720x1612 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 750 নিটসের মতো কম বেশি হতে পারে। এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 120Hz টাচ স্যাম্পলিং রেট এবং পিক্সেল ডেন্সিটি 269 PPI। ইউটিউবে আপনি 1080p 60fps ভিডিও কন্টেন্ট দেখতে পারবেন। এতে ওয়াইড ওয়ান এলওয়ানের সাপোর্ট রয়েছে, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম ভালোভাবেই এনজয় করতে পারবেন। তাছাড়া এই ডিসপ্লেতে কোনো ধরনের পরিশ্রম দেওয়া হয়নি, তবে ওয়ালটন চাইলে এই ওয়াটার ড্রপ নসের জায়গায় পাঞ্চল দিতে পারত। ওয়েল, ক্যামেরা সেগমেন্টে এই ফোনের পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0 এবং আরও একটি AI লেন্স রয়েছে, যেটা কোনো কাজের না। আর সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক কথায় ক্যামেরা নিয়ে বললে ভালো লাইটিং কন্ডিশনে ভালো পিক্সেল আউটপুট পাবেন। সো বাজেট হিসেবে এর ক্যামেরা সেট আপ একদমই ঠিকঠাক আছে। অরবিট Y70 ফোনের সব থেকে দুর্বলতার জায়গাটি হচ্ছে পারফরমেন্স। খুবই সস্তা বা চিপেস্ট একটি প্রসেসরকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনে। প্রসেসরটি হচ্ছে ইউনিসক SC9863A, যেটা কিনা 28 নানোমিটার টেকনোলজির উপর বেস এবং এর আন্তত স্কোর 1,20,000-এর মতো। তো 2018 সালের দিকে এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল। সো এই ফোনের পারফরমেন্স কেমন হতে পারে বুঝতে পাচ্ছেন। ডে টু ডে লাইফে নর্মাল কাজবাজ আপনি এই ফোন দিয়ে আরামসে করতে পারবেন, তবে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমি কখনোই সাজেস্ট করবো না এই ফোনটি কেনার জন্য। অন্যান্য ফোনের মতো এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি এবং 10W চার্জার ফোনের বক্সেই পাবেন। ফোনটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, যেটি বেসিক্যালি রান করবে গো এডিশনে, এবং ভবিষ্যতে এই ফোনে কোনো আপডেট পাবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। সুতরাং যাদের বাজেট 9000 টাকা, তারা প্রথমত এই ফোনটি অবশ্যই অ্যাভয়েড করবেন। আর 500 টাকা বাড়িয়ে নিতে পারেন আইটেল A70, যেটা যথেষ্ট ভালো একটি স্মার্টফোন। অথবা 10,500 টাকাতে নিতে পারেন ইনফিনিক্স Smart 8, যেটার বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, এভরিথিং আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। সো এখন আপনার চয়েস আপনি কোন ফোনটি পারচেস করবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ওয়ালটন অরবিট Y70 নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।